নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 মে 2022 সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই 5 রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট অবশ্যই করুন। দেবাদিদেব মহাদেব এই 5 রাশিকে আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটাতে কিন্তু চলেছে। প্রত্যেকে নমঃ শিবায়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আলোচনা শুরু করা যাক। আগামীকাল যে 5 রাশির আমি কথা বলবো, সেই 5 রাশির প্রাপ্তি নিশ্চিত, হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি নিশ্চিত। এই রাশিগুলোর শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, টার্গেট নাম্বার এবং শুভ সময়টা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আগামীকাল যে নক্ষত্র রিপ্রেজেন্ট করছে সেটি হচ্ছে শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভারত নক্ষত্র, এবং যোগ আছে ইন্দ্র, যোগ কিন্তু আগামীকাল থাকছে, এবং এর পাশাপাশি রাহুকালটা সকাল 7:25 থেকে 8:55 পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল কিন্তু থাকছে। শুভ সময় যে সময়গুলোতে আপনারা প্রাপ্তি আপনাদের নিশ্চিত হতে চলেছে, সেই সময় এবং টার্গেট নাম্বারটা আপনাদেরকে আমি রাশির নাম এবং একে একে আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এই আকস্মিক প্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। এই জন্য বারবার বলছি, রাহু কবচটা বিশেষভাবে আমি জোর দিচ্ছি। রাহু কবচ আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু সম্ভাবনা সৃষ্টি করবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্ম ছকটা একবার দেখিয়ে নিন বা নিজের হস্তরেখা দেখাতে পারেন যে কোন সময় যোগ আছে, কোন বছর আছে, কখন থেকে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এবং আপনাদের স্পেশালি লাকি নাম্বার কত সেটা কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। অর্থাৎ এই জায়গাটা কি জানেন, যে সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাব। আপনার ভাগ্যভাব যত মজবুত হবে, আপনার ধনভাব যত মজবুত হবে, আপনার পঞ্চমভাব যত মজবুত হবে, আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত। এবং এর পাশাপাশি একাদশ ভাবটা কিন্তু গুরুত্ব কিন্তু আছে। এই যে প্রাপ্তির কথা আমি বলছি, সেই প্রাপ্তির ক্ষেত্রে এই 5 রাশি কিন্তু মহালাভ হতে চলেছে। অর্থাৎ অর্থ কিন্তু পাবে, কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য চক্রের উপর, এবং যারা ব্যবসা করছে তার 4 গুণ 5 গুণ লাভ কিন্তু করবে। অর্থাৎ এই সময়ের মধ্যে 5 রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুযোগ কিন্তু আসতে চলেছে। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 9:39 থেকে আপনার 11:18 পর্যন্ত, 9:39 থেকে 11:18 পর্যন্ত আপনাদের সময়। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 22, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 22। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 97, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা 11:19 থেকে, সকাল 11:19 থেকে 1:04 পর্যন্ত কিন্তু সময়টা শুভ কর্কট রাশি যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় 12:36 থেকে, 12:36 থেকে আপনাদের 2:14 পর্যন্ত কিন্তু সময়টা শুভ। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 43, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 43।
চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি কিন্তু মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে আগামীকাল দেবীদেব মহাদেবের কৃপায়। সে রাশির নাম, সে রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 68। আপনাদের ধনুরাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 68 এবং আপনাদের শুভ সময় যেটা বেরিয়েছে আগামীকাল সেটা হচ্ছে 10টা 26 মিনিট থেকে 12টা 45 মিনিট পর্যন্ত কিন্তু সময়টা শুভ। এই সময়টা কিন্তু বিশেষভাবে আপনাদের ইম্পর্টেন্ট। এরপর যে রাশির কথা বলবো, পাঁচ নম্বর যে রাশি, তার আগে একটি কথা আমি আপনাদেরকে আবারও বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না হতাশ হবেন না। অর্থাৎ আপনার প্রাপ্তির জন্য আপনি রাহু গ্রহকে স্ট্রং করুন। রাহু গ্রহ হচ্ছে কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, যেটা হচ্ছে আপনার ধনবর্ষা ঘটায়, হঠাৎ প্রাপ্তি ঘটায়, মহাপ্রাপ্তি। এই প্রাপ্তি কিন্তু ঘটানোর জন্য রাহুকে স্ট্রং করুন। আপনার জন্মচক্রে রাহু কেমন আছে এবং আপনার জন্মচক্রে পঞ্চম ভাব কেমন আছে? সবশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 79। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 79 এবং আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে 11টা 42 মিনিট থেকে, সকাল 11টা 42 মিনিট থেকে 1টা 28 মিনিট পর্যন্ত কিন্তু সময়টা শুভ। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের মহাপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি আবারও বলবো, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। প্রত্যেকে এই কমেন্ট করুন, দেখুন যে কোনো কিছু মানে হওয়ার জায়গাটা দেবাদিদেব মহাদেবের ইচ্ছা কিন্তু সব কিছু হবে। অর্থাৎ ইনি হচ্ছেন আদিগুরু, অর্থাৎ দেবতার যে অধিপতি দেবাদিদেব মহাদেব, এই স্বয়ং শিবের কৃপা পড়তে চলেছে কিন্তু আগামীকাল এই পাঁচ রাশির উপর। এই পাঁচ রাশি হঠাৎ প্রাপ্তি, মহাপ্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি যে দিক থেকে হোক না কেন আপনার কিন্তু ঘটবেই এবং অর্থ কিন্তু আগামীকাল আপনার জীবনে এই পাঁচ রাশির কম বেশি কিন্তু আসবে। অর্থাৎ এই পাঁচ রাশি হতে চলেছে আগামীকাল কোটিপতির লিস্টে কিন্তু নাম উঠতে চলেছে। এই ভিডিওটি আমি বারবার বলি, গরিব থেকে কারা ধনী হতে চলেছে এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।